আগে থেকেই ঘোষণা এসেছিল কেজিএফ চ্যাপ্টার ওয়ানের প্রথম বর্ষ পূর্তিতে প্রকাশ করা হবে কেজিএফ চ্যাপ্টার টুর ফার্স্ট লুক পোস্টার। ঘোষণা অনুযায়ী সেটাই করেছে ছবির নির্মাতা। ছবিটিতে ইয়াশকে দেখা গেছে বেশ স্টাইলিশ এক লুকে। প্রশান্ত নীল পরিচালিত কেজিএফ চ্যাপ্টার টুতে ইয়াশের বিপরীতে অভিনয় করেছেন শ্রীনিধি শেঠি। সেই সাথে ছবিতে আরও অভিনয় করেছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত এবং রাবিনা টন্ডন। গেল বছরের শেষের দিকে মুক্তি পেয়েছিল কর্নর সিনেমা ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় বাজেটের ছবি কেজিএফ চ্যাপ্টার ওয়ান। মুক্তির পর থেকেই ভারতসহ পুরো বিশ্বজুড়ে ব্যাপক সাড়া তৈরি করেছিল ছবিটি। ফলে এর দ্বিতীয় কিস্তি নির্মাণে আরও বেশি সময় নেন প্রযোজক এবং পরিচালকগণ। তবে প্রথম কিস্তির তুলনায় আরও বড় পরিসরে তৈরি করা হবে চ্যাপ্টার টু। সঞ্জয় দত্তকে এই ছবিতে আধিরা চরিত্রে দেখা যাবে, যা হলিউড সিনেমার অ্যাভেঞ্জার্সের থানোস সিনেমার চরিত্রের সাথে মিলে যায়। গত বছরের 21 ডিসেম্বর 2500 স্ক্রিনে মুক্তি পেয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল কেজিএফ চ্যাপ্টার ওয়ান। 80 কোটি রুপির সিনেমাটি বক্স অফিস থেকে সিনেমাটি আয় করে নিয়েছিল প্রায় 250 কোটি রুপিরও বেশি। তো প্রিয় ভিউয়ার্স, কেজিএফ চ্যাপ্টার টু ছবির পোস্টারটি দেখে আপনার কাছে কি মনে হয়, কেমন হতে পারে কেজিএফ চ্যাপ্টার টু, কমেন্টস করে জানিয়ে দিন আমাদের। আর এমনি আরও নিউজে আপডেট থাকতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল। ধন্যবাদ। সাবস্ক্রাইব করুন সিনেপ্লেক্স বাংলা।